হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলবো আর কিছু রুল দেখাবো আপনাদেরকে। তো করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনার ওর সাথে মানে ওই করোনা ভাইরাস থেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে আপনি কোনো ভয় পাবেন না। এখানে আপনি ওই ভাইরাসের সাথে মারপিট করবেন, মানে এরকম না, আপনি হাত টাত ধুয়ে ওর সাথে বদলা মানে ওর সাথে মারপিট করতে পারেন এমনি। আর ওরা মানে চান্সরা আর আসবে না আপনার গায়ে থেকে। তো আমরা আগে রুল দেখাই, তারপর কিছু কথা বলবো। রুল নাম্বার ওয়ান, চলে আপনি করবেন হলো যে কোনো ড্রাই টিস্যু বা ড্রাই টাওয়াল দিয়ে আপনার হাত আরো মতো মুছে রাখেন। আমি মুছে ফেলেছি, তাহলে আপনার হাতে ক্লিন থাকবে। ফ্রেন্ডস, এখন আমরা চলে যাই নেক্সট। আপনি এই যে হেক্সাজল অর এনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি একবার হ্যান্ড রাব করবেন। দেখেন এই যে হাতে তিন ফোঁটা খালি দিবেন, দিয়ে দুই হাত পিছনে আপনি ধুয়ে ফেলবেন, তাহলে ওই জার্মসগুলো চলে যাবে। কিন্তু এটা দিনে ম্যাক্সিমাম দুইবার দিবেন, কারণ এটা যদি আপনি বেশি দিতেন থাকেন তাহলে আপনার স্কিনের সেলগুলো নষ্ট হয়ে যাবে। মানে এইটা তো একটা লিকুইড কেমিক্যালের মতন আপনার স্কিনকে নষ্ট করে দিবে, এই জন্য দিনে ম্যাক্সিমাম দুইবার দিতে চাইলে দুইবার দিবেন। ওকে, এবার স্টেপ থ্রি, চলেন চলে যাই। আমরা চলে আসছি স্টেপ থ্রিতে। এখানে ডু নট স্নিজ উইথ ইয়োর হ্যান্ডস, মানে যখন আপনি স্নিজ করবেন তখন আপনি হাত দিয়ে আটকাবেন না। স্নিজ বা কাশি এরকম
হইলে আপনি হাত দিয়ে আটকানোর চেষ্টা বন্ধ করে দেন। আপনি এখন এটা করেন, এইরকম এই যে এই সাইডে আপনি দিনে এইরকম ক্লোথস পরে থাকবেন বা ফুল হাতা এরকম ক্লোথস পরলে এমনি দেওয়া যাবে। আর যদি কেউ এইরকমও পরে থাকে ওরা দিতে পারবে না, ওদের টিস্যু লাগবে, যে যেরকম দিতে পারে। তো এমনি দিবে আর কাশিও এমনি দিবে। আর দিনে আপনি ফ্রেশ থাকার চেষ্টা করেন, দুইবার মানে একবার যখন আপনি বাথ করবেন দুপুরবেলা হয়তো সকালবেলা, আপনি আবার চেষ্টা করবেন যদি এমার্জেন্সি হয় বাড়ি যাওয়ার, মানে বাড়ি যাওয়ার, তো তখন এসে ফ্রেশ না হয় একদম সরাসরি গরম পানি দিয়ে গোসল, মানে উইথ হট ওয়াটার ইউ উইল বাথ। ওকে ফ্রেন্ডস, চলে যাব স্টেপ ফোরে, চলেন। এই করোনা ভাইরাসের সময় আপনি কারোর সাথে হ্যান্ডশেক, এই যে এমনি হ্যান্ডশেক করবেন না। আপনি যেই রিলিজিয়নের ওই রিলিজিয়নের, যেমন ইসলাম রিলিজিয়নের সালাম, মানে সালাম দিবেন আসসালামু আলাইকুম এরকম আপনি দিবেন। আর যদি আপনি হিন্দু বা খ্রিস্টান হন তাহলে খ্রিস্টান যারা যেটা দেয় ওটা আমি ঠিক জানি না, কিন্তু হিন্দুরা যাই হলো নমস্কার নমস্তিক এরকম। তো আমি এগুলো পারবো না, আমি ইসলাম রিলিজনে, এর জন্য যে যা রিলিজনে ওই রকম করবেন। বা যদি আপনারা এরকমও হ্যান্ডশেক করেন ও এটা আর এমন এটা এমনও রং, কারণ আপনি যদি ফুল হাতা জামা পরেন তাহলে এটা করেন, কোনো কিছুই হবে না। যদি আপনি এই এরকম জামা পরেন তাহলে এরকম দিলেও জার্মস ছড়াবে। তো কারণ আমরা অনেক কাজ করতেছি, এখানেও লেগে যেতে পারে, এই কাপড়ে 9 ঘন্টার বেশি জার্মস থাকে না, তো 9 ঘন্টা পরপর ট্রাই করলেই চেঞ্জ করে ফেলবে আপনার কাপড়গুলো। তো তো আমরা স্টেপ 5 চলে যেতে পারি, চলেন। চলে আসছি স্টেপ 5-এ, স্টেপ 5 দ্য লাস্ট ওয়ান। স্টেপ 5-এ আপনারা চেষ্টা করবেন বেশিরভাগই মানে বাসায় থাকার, নিজের বাসায় থাকবেন, নিজের একটা রুমে থাকবেন, আর চারজনের বেশি একটা রুমে ঢুকতে দিবেন না। কারণ আপনারা তো জানি না কার গায়ে জার্মস আছে কার গায়ে নাই। তো 3 জন থাকলে বুঝতে পারবে, আপনার ফ্যামিলি মেম্বারদের কিছু হবে না, আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার রুমে বসতে পারবেন। কিন্তু বাইরে আপনি খেলতে যাবেন না, বাইরে কোনো কাজ টাজ হইলে বেশিক্ষণ থাকবেন না, বা ইমার্জেন্সি হইলে যে এসে তো আমি বলছিলামই হট ওয়াটার দিয়ে একটা বাদ দিয়ে দেবে, মানে বাদ গোসল নিয়ে নেবেন। তো প্লিজ ট্রাই টু স্টে অ্যাট হোম, কারণ আপনারা বাসায় থাকলেই এই বাংলাদেশটা পুরো সেফ, এই পুরো দেশটাই সেফ। যারা যারা এই ভিডিওটা দেখতেছে ওরা প্লিজ স্টে অ্যাট হোম, আমরা বাসায় থাকলেই ডাক্তারদেরও হেল্প হয়। যদি আমরা বাইরে যাই তাহলে করোনা ভাইরাস হয়ে যাবে আমাদের, দিয়ে আমাদের আবার ডাক্তারের কাছে যেতে হবে, দিয়ে ওই ডাক্তার যদি আবার হয়ে যায়, ওই ডক্টর যেখানে হসপিটাল কাজ করে ওইখানেও হয়ে যেতে পারে। তো প্লিজ ট্রাই টু স্টে অ্যাট হোম, এটা আপনাদেরও কাজে আসবে, ডাক্তারদেরও কাজে আসবে। আজকের মতো এইখানেই শেষ, আর আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করেন যেন সবাই এটা দেখতে পারে, সবাইকে জানতে হবে এই রুলসগুলো, সবাই যেন দেখতে পারে, শেয়ার করে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আমাদের
শুনেন, আরেকটা কাজও করতে পারেন, আপনি আমার ভিডিওস দেখবেন যদি আপনি বোর হন। আমি এই যে করোনা ভাইরাস আসছে এই জন্য আমিও বাসায় আছি, আমি ভিডিও করতেছি। তো আপনি আমার বোর হইলে আমার ভিডিওস দেখবেন, কমেন্ট করবেন, এতেই টাইম পাস হয়ে যাবে। আর বেশি গরমে করোনা ভাইরাস একদম শেষ হয়ে যাবে, তো গরম পর্যন্ত দেখতে থাকেন আমার ভিডিও। ওকে ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই।